হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য খুবই মজার একটা জিনিস নিয়ে চলে এসেছি, কারণ আজ তোমরা জানতে চলেছো আমার ব্যাপারে নতুন 30টা জিনিস, যেটা হয়তো তোমরা কিছু কিছু আগে থেকে জানতে পারো কিন্তু সব জানবে না, এটা আমি খুব ভালো করেই জানি। তো এই ভিডিওটা তোমাদের জন্য অনেক এক্সাইটিং হবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা স্টার্ট করি। সো আমরা এখন ফার্স্ট কোয়েশ্চনে যাই। ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে আমার পুরো নাম রূপকথা সাহা। ওকে, এবার সেকেন্ড কোয়েশ্চনের পালা, সেটা হচ্ছে আমার পরিবারে কে কে আছে, মানে আমার পরিবারের সদস্য কারা। আমার এই পরিবারে আছে হচ্ছে গিয়ে আমার মা বাবা, আমার ভাই, আমার পরাণ, আমার ঠাম্মা আর আমার দাদা। থার্ড নাম্বার জিনিসটা হচ্ছে গিয়ে সবচেয়ে পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা। আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে আমার সবচেয়ে পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা, আমি আজ পর্যন্ত যেখানে যেখানে ঘুরেছি তার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে নেপাল ঘুরতে আর সুন্দরবন। হ্যাঁ, এটাই ছিল আমার ফেভারিট ঘুরতে যাওয়ার দুটো জায়গা। এবার হচ্ছে গিয়ে 4 নাম্বার কোয়েশ্চেনের পালা। আর 4 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে আমার পছন্দের পেট। সো আমার পছন্দের পেট আসলে নির্দিষ্ট ওরকম নেই। আমার কুকুর ভালো লাগে কিন্তু আমি কুকুর ভয়ও পাই, তো সেখান দিয়ে পালা হয় না। আমার পাখিও অনেক পছন্দ, আমার পাখি পালানোর শখ আছে, হয়তো আমরা সামনে পালতেও পারি। সো আমার পাখি অনেক পছন্দ, আমার কুকুর অনেক পছন্দ, তো এই দুটোই। তারপরে এখন আমরা চলে যাচ্ছি 5 নাম্বার কোয়েশ্চনে। 5 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আমার সবচেয়ে পছন্দের স্পোর্টস। সো আমার তো অনেকগুলো স্পোর্টস পছন্দ কিন্তু বেশিরভাগ স্পোর্টসই আমি খেলি না, যেমন ফুটবল একটা স্পোর্টস, ক্রিকেট একটা স্পোর্টস। এই দুটো স্পোর্টই আমি, মানে এই দুটো খেলায় আমি ভালো করে খেলতে পারি না, কিন্তু এই দুটো খেলা আমার দেখতে ভালো লাগে। আর যদি খেলা কোনটা খেলতে বেশি পছন্দ করি তাহলে বলতে হবে হ্যান্ডবল। হ্যান্ডবল আমার খুবই পছন্দ। আর এই তো এটাই। তারপরে 6 নাম্বার, আমি কোন স্কুলে পড়ি? আমি সহজ পাঠ উচ্চ বিদ্যালয়ে পড়ি। এবার চলে আসছে 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমার হবি কি। আমার হবি ট্রাভেলিং, আমার ট্রাভেল করতে অনেক ভালো লাগে, আর এডিটিং, আমার এডিটিংও অনেক পছন্দ। চলে যাচ্ছি 8 নাম্বার প্রশ্নে। 8 নাম্বার প্রশ্ন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড কারা কারা অথবা কে। তো তোমরা হয়তো অনেকেই জানো আমার বেস্ট ফ্রেন্ড ফরওভার হচ্ছে গিয়ে রাজনা, যার সাথে আমার চ্যানেলে 2টা ভিডিও আছে। আর আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে গিয়ে লারা। সো ইয়েস। এবার 9 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্নটা হচ্ছে গিয়ে আমার বয়স কত। তো এখন তো আমার বয়স 2021 সালের জানুয়ারি মাস চলছে, এখন আমার বয়স 11, কিন্তু এই বছরের মে মাস হয়ে গেলে আমার 12 বছর পূর্ণ হয়ে যাবে। ওকে, এবার 10 নাম্বার কোয়েশ্চেন, আমি কোথায় থাকি? আমি বাংলাদেশে থাকি, ঢাকার লালমাটিয়ায়। এবার হচ্ছে গিয়ে 11 নাম্বার কোয়েশ্চেনের পালা। 11 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে ঢাকার মধ্যে ঘুরতে যাওয়ার একটা জায়গা, মানে পছন্দের একটা জায়গা। তো ঢাকার মধ্যে ঘুরতে যাওয়ার পছন্দের একটা জায়গা বলতে আমি বলতে পারি চিড়িয়াখানা, কারণ ওখানে আমি কমপক্ষে 4 বার গিয়েছি আর 4 বারে আমি প্রচণ্ড এনজয় করেছি। মানে পশু পাখিগুলো ওরকম অচেনা না হলেও দেখার একটা মজা আলাদা, আর ওখানে অনেকবারই ফ্যামিলিদের সাথে গিয়েছি। সো মানে মোটামুটি বলতে পারো অনেক মজা করেছি আমি যতবারই চিড়িয়াখানায় গিয়েছি। তো অবশ্যই মিরপুর চিড়িয়াখানা ঢাকার মধ্যে ঘুরতে যাওয়ার পছন্দের জায়গা। ওকে, এখন চলে আসছে 12 নাম্বার কোয়েশ্চেন। 12 নাম্বার কোয়েশ্চেনে হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে পছন্দের জেলা। তো পছন্দের জেলা বলতে আমি ঘোরাঘুরির দিক দিয়ে বলবো, থাকার দিক দিয়ে বলবো, কিসের দিক দিয়ে বলবো? আমি ঘোরাঘুরির দিক দিয়ে যদি বলতে চাই সিলেট, কারণ মানে কি বলবো, আমি সিলেটের সবটুকু ঘুরিনি কিন্তু যতটুকু ঘুরেছি মানে মোটামুটি বেশ অনেকগুলো জায়গায় ঘুরেছি। তো তারপরে মনে হয় যদি সিলেটে আরও ঘুরতে যেতে পারতাম, সিলেটটা আরও ভালো করে দেখতে পারতাম। তো সিলেট এছাড়া খুলনা, কারণ ওখানে সুন্দরবন আছে। 13 নাম্বার কোয়েশ্চেন। 13 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আমার ফেভারেট ফল। তো আমার ফেভারেট ফল হচ্ছে গিয়ে আম, কিন্তু দুঃখজনক বশত আম হচ্ছে গিয়ে গ্রীষ্মকালীন ফল, তো সবসময় খেতে পারি না। কিন্তু মোটামুটি বলতে গেলে গ্রীষ্মকালে
মোটামুটি বেশিরভাগ যত ফল হয় সবগুলোই আমার খেতে অনেক ভালো লাগে, মানে আমার ফেভারিট ফলের মধ্যে ওই প্রত্যেকটাই আছে। চৌদ্দ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে আমার দেশের বাড়ি কোথায়। তো এখানে একটা কথা বলে নিই, দেশের বাড়ি বলতে মানুষ ভাবে হচ্ছে গিয়ে দেশের বাড়ি অথবা গ্রামের বাড়ি বলতে মানুষ বলে বাবার বাড়ি, কিন্তু আমি নিজে যেন কনফিউজ না হই এই জন্য আমি আমার দেশের বাড়ি বানিয়েছি আমার বাবার বাড়িকে এবং গ্রামের বাড়ি বানিয়েছি আমার মার বাড়িকে। তো আমার দেশের বাড়ি ফরিদপুরে আর গ্রামের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ। এবার পনেরো নম্বরের পালা, আর পনেরো নম্বরে আমাকে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না, আমি তোমাদের দেখাচ্ছি আমার ছোটবেলার ছবিগুলো, তো দেখে নাও। ষোলো নাম্বার প্রশ্নে, ষোলো নাম্বার প্রশ্নটা হচ্ছে কি আমার ফার্স্ট স্টেজ পারফরমেন্স কোনটা ছিল। তো আমি আমার জীবনে দুই থেকে তিনটাই মানে খুব বড় স্টেজে পারফরমেন্স করেছি, আর আমার জন্য ওইটাই এনাফ আমার মনে হয়। আর আমার ফার্স্ট স্টেজ পারফরমেন্স ছিল বাংলা একাডেমিতে, ওটা আমাদের স্কুল থেকেই স্টেজ পারফরমেন্স হয়েছিল। সো আমি সম্পূর্ণটা তোমাদের বলতে পারবো না, কিন্তু এটাই বলতে পারি যে আমার ফার্স্ট স্টেজ পারফরমেন্স ছিল হচ্ছে গিয়ে একটা আদিবাসী গানে নাচ। আমার ফার্স্ট স্টেজ পারফরমেন্সে একটা নাচ করেছি আমি, ওটা গ্রুপ ডান্স যদিও ছিল কিন্তু তাও অনেক মজা করেছি। আমরা অনেকবার এই নাচটা প্র্যাকটিস করতে রিহার্সাল করেছি, স্কুলে থেকেছি, আর ফাইনালি যেদিন স্টেজ পারফরমেন্স করার পালা এলো মানে বলে বোঝানো যাবে না কতটা এনজয় করেছিলাম আমি ওই দিনের। ওই দিনটা অ্যাকচুয়ালি ভোলার মতো না আমার কাছে। হচ্ছে আমার সতেরো নম্বর কোয়েশ্চেন চলে এসেছে, সতেরো নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে আমার ফোন মানে আমি কোন ফোনটা ইউজ করি। আমার ফোনটা হচ্ছে গিয়ে হুয়াওয়ে, আমি নামটা এখানে লিখে দিচ্ছি। আমি এখনো পর্যন্ত এই ফোনের নাম লাইক এই কোম্পানিটার নাম প্রোনাউন্স করতে পারি না। এটার হচ্ছে গিয়ে Y7 2019 এর প্রো মডেলটা আমি ইউজ করি। আমার এই ফোনটা অনেক আসলে অনেক ভালো লাগে, তো এটাই আমার ফোন। এবার হচ্ছে গিয়ে আঠারো নম্বর প্রশ্নের পালা, আঠারো নম্বর প্রশ্নটা হচ্ছে গিয়ে আমি নেক্সট কোথায় ঘুরতে যেতে চাই। তো আমার নেক্সট কোথায় যদি আমি ঘুরতে যেতে চাই, আমার ওটা আউট অফ কান্ট্রি যাওয়ার ইচ্ছা, আর আউট অফ কান্ট্রি বলতে ইন্ডিয়া। কিন্তু আজ পর্যন্ত আমি বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি কিন্তু কখনো আমি বরফ দেখিনি, মানে বরফ দেখেছি কিন্তু বরফ দিয়ে যে খেলা হয় অথবা বরফের মধ্যে গড়াগড়ি দেওয়ার আমার অনেক শখ আছে। এই জন্য আমার নেক্সট যাওয়ার ইচ্ছা হচ্ছে গিয়ে সিকিমে। হচ্ছে গিয়ে উনিশ নম্বর প্রশ্নের পালা, আর উনিশ নম্বর প্রশ্নটা আমার বিগেস্ট ফিয়ার নিয়ে। তো এখনকার জন্য আমার বিগেস্ট ফিয়ার হচ্ছে গিয়ে কুকুর। আমি জানি আমার বিগেস্ট ফিয়ার কুকুর, তাও আমি কুকুর অনেক পছন্দ করি। আমি যদি জীবনে কুকুরের ভয় কাটিয়ে উঠতে পারি আমি অবশ্যই একটা পেট কুকুরই পালবো, কারণ আমার কুকুর অনেক অনেক ভালো লাগে। কিন্তু স্টিল আমি ভয় পাই, আমি জানি না কেন, এটা খুবই আজব একটা ব্যাপার আমি জানি। সো ইয়েস, এখন চলে আসছে বিশ নাম্বার কোয়েশ্চেন, কিন্তু আমি বিশ নাম্বার কোয়েশ্চেনের সাথে একুশ নাম্বার কোয়েশ্চেনটাও অ্যান্সার করবো, কারণ দুটো প্রায় একই কোয়েশ্চেন। তো বিশ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে আমার মার নাম কি, আমার মার নাম পম্পা। আর একুশ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে কি আমার বাবার নাম কি, আমার বাবার নাম হচ্ছে গিয়ে সুদীপ্ত। একুশ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আমার কি ভাই অথবা বোন আছে। সো যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো আমার একটা ছোট ভাই আছে, ওর নাম অনুরণ। ওকে, এবার তেইশ নাম্বার প্রশ্নের পালা, তেইশ নাম্বার প্রশ্নে আছে চা না কফি। তো রিসেন্টলি মানে এখন থেকে আরও দু মাস আগে আমার চা অনেক অনেক বেশি ফেভারিট ছিল, কিন্তু কিছুদিন আগের থেকে আমি কেন জানি মাঝে মাঝে কফিও খাচ্ছি। তো আমি অনেক কনফিউজড এই মুহূর্তে আমার কোনটা ফেভারিট, কিন্তু যদি আমি অল টাইমের কথা বলি তাহলে চা, আমার চা খেতে অনেক ভালো লাগে। আর চব্বিশ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে কি আমার ফেভারিট সং। সো আমার ফেভারিট সং হচ্ছে বাংলা গানের মধ্যে রবীন্দ্রসঙ্গীত, যে কোনো ধরনের রবীন্দ্রসঙ্গীত, কিন্তু যদি রবীন্দ্রসঙ্গীতের মধ্যে বলতে হয় তাহলে আজি বাংলাদেশের হৃদয় হতে, এই গানটা আমার খুবই পছন্দ। আর ইংলিশ গানের মধ্যে 100 miles, এই দুটো গান আমার খুবই পছন্দ। ওকে, এরপর আসছে হচ্ছে গিয়ে আমার ফেভারিট কার্টুন। তো আমি এখন ওই পরিমাণে কার্টুন দেখি না, কিন্তু দুই তিন বছর আগে অনেক বেশি দেখতাম। সো তার মধ্যে বলতে গেলে আমার মিস্টার বিন অনেক অনেক ফেভারিট। আমার আরও অনেকগুলো কার্টুন আছে, ছোটোবেলার সব কার্টুন এখন মনেও নেই, কিন্তু মিস্টার বিন
সবচেয়ে ফেভারিট এটুকু বলতে পারি। আর তারপরে যদি বলতে হয় শিনচান, ওকে। তারপরে হচ্ছে 26 নম্বর কোয়েশনটা হচ্ছে গিয়ে আমি কোন কোন ভাষা বলতে পারি। এটা আমার জন্য একটু মানে কমপ্লিকেটেড কোয়েশন, কারণ এক দুটো ভাষা আছে যেটা কয়েকটা শব্দ আমি জানি, আবার এরকম একটা ভাষা আছে মানে যেটা আমি বলতে পারি কিন্তু আমার বললে আমি সবার সামনে এই ভাষাটা বলতে পারি না, আমার খুবই আজব লাগে, আমি সবার সামনে এটা বলতে পারি না। তো এই জিনিসটা আমার প্র্যাকটিস করতে হবে ওই ভাষাটা নিয়ে। আর অবভিয়াসলি একটা ভাষা আছে যেটা আমার নিজের ভাষা, বাংলা ভাষা। তো আমি বাংলা পারি, মুঝে হিন্দি ভি আতি হ্যায়, আর আই নো ইংলিশ, অ্যান্ড দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট আই এম নট অ্যাকচুয়ালি রিয়েলি শিওর অফ। সো ইয়া, দেখো এখন এক লাইন ইংলিশ বলে আমার দম ছুটে যাচ্ছে। ওকে, নেক্সট প্রশ্নে আমরা মুভ অন করি। এবার 27 নম্বরে আছে আমার পাওয়া সবচেয়ে পছন্দের একটা গিফট। সত্যি কথা বলতে এরকম অনেক অনেক গিফট আছে, আমি প্রত্যেকটা গিফটই যে যা আমাকে দিয়েছে, আমার প্রত্যেকটা গিফটই অনেক অনেক বেশি ভালো লেগেছে আমার জীবনে পাওয়া। কিন্তু তার মধ্যে সবচেয়ে বেস্ট ছিল আমার মতে আমার মোবাইলটা, যেটা আমার বাবা আমাকে গিফট করেছিল। আর হ্যাঁ, আরেকটা জিনিসও ছিল আমার ফেভারিট গিফটের মধ্যে, যেটা দিয়েছিল আমাকে আমার বেস্ট ফ্রেন্ড ফর এভার রাজন্না। আমার আর ওর ছবি সহ একটা কাস্টমাইজ পিলো, আমি জীবনেও ভাবতে পারিনি ও আমাকে ওই ধরনের একটা গিফট দেবে, কিন্তু আসলে ওইটা মানে আমার অনেক অনেক প্রিয় একটা জিনিস। তো হ্যাঁ, ওকে, এবার আমি দেখতে পাচ্ছি 28 নম্বর কোয়েশনটা একটু অন্যরকম। এই কোয়েশনটা হচ্ছে গিয়ে আমি কোন ধরনের মানুষ অপছন্দ করি। তো আমি কোন ধরনের মানুষ অপছন্দ করি, আমি সেই ধরনের মানুষগুলোকেই মানে পছন্দ করতে পারি না যারা আর কি আমার পছন্দের জিনিস অথবা আমার পছন্দের মানুষের সম্মান করতে পারে না, এটাই। নেক্সট কোয়েশন মানে 29 নম্বর কোয়েশন, আমাদের মাত্র আর একটা কোয়েশনই বাকি। 29 নম্বর কোয়েশনটা হলো ফেভারিট ফাস্ট ফুড। সো আমার ফেভারিট ফাস্ট ফুড হচ্ছে গিয়ে পিৎজা, আমার পিৎজা অনেক ভালো লাগে। ওকে, ডোকে, এবার আমাদের লাস্ট কোয়েশন, সেটা হচ্ছে গিয়ে মার হাতের তৈরি সবচেয়ে পছন্দের খাবার। মার হাতের তৈরি সবচেয়ে পছন্দের খাবার বলতে আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এই দুটো খাবার আমি যতবারই খেয়েছি মার হাতে অনেক মজা করে রাঁধে মা, তো আমার এই দুটো খাবার মার হাতে রান্না করার সবচেয়ে বেশি প্রিয়। এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা এনজয় করেছো, একেবারে অন্য ধরনের একটা ভিডিও করেছি। আর প্রায় এক মাস হতে চলেছে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হচ্ছে না, এই জন্য আমি অনেক অনেক সরি, কিন্তু এখন থেকে রেগুলার আপলোড করার চেষ্টা করব। তো তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দ করো। বাই বাই।